নদী ভাঙন ঠেকাতে ভাগীরথী নদীর ধারে বালির বস্তা ফেলার সময় গঙ্গার জলে তলিয়ে গেল বালি বোঝাই নৌকা। শামশেরগঞ্জ ব্লকের উত্তর চাচন গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শামশেরগঞ্জ ব্লকের বেশ কিছু বাড়ি, ভিটে মাটি হারিয়েছেন বহু মানুষ। কয়েকদিন থেকে শামশেরগঞ্জ ব্লকের উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা ভাঙন এলাকায় বালির বস্তা ফেলার কাজ শুরু হয়েছিল। শনিবার বালি বোঝাই করা নৌকা হঠাৎই গঙ্গার জলে তলিয়ে যায়, এতেই বিপত্তি ঘটে। নৌকাতে অনেক শ্রমিক ছিল বলে জানা যায়, তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা প্রশাসনকে জানানোর পর শনিবার সকাল থেকে উদ্ধারকারী দল এসে বালি বোঝাই করা নৌকার তল্লাশির কাজ শুরু করে। যদিও শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বালি বোঝাই করা নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিচে অনেক গাছ গাছ সব নিচে পড়ে আছে।